ফিরে এলাম বিরতির পর। বিশ্ববিনার 30 বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্র ভবনে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। ইতিমধ্যে রাজ্যের দুই বিশিষ্ট শিল্পী শিবপ্রসাদ ধর এবং জহর ব্যানার্জি, তাদেরকে বিশ্ববিনার সম্মানে সম্মানিত করা হয়। রাজ্যের বিশেষ পরিচিত শিল্পীদের সংবর্ধনা জানানো হয় আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে মেয়র দীপক মজুমদার, তারই সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টরা, সমাজসেবী সুব্রত চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্যদের উপস্থিতি পরিলক্ষিত হয়। বিশ্ববিনার 30 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজনকে কেন্দ্র করে রবীন্দ্র ভবন থেকে সংশ্লিষ্টের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। রাজ্যে আজকে থেকে 30 বছর আগের থেকে রীতাদির হাত ধরে শুরু হয়েছে রবীন্দ্রসঙ্গীতের প্রচার প্রসার বা তাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে। উনি নিরস কাজ করে যাচ্ছেন, রীতা দিদিমণি, উনি আমার আমার যেখানে বাসস্থান পাশাপাশি আমি দেখেছি ওনাকে প্রথম থেকে ওনার ছোট্ট পরিসরে শুরু করা আর এখন যে পর্যায়ে গেছে। তো একজন শিল্পী যদি একটা বিষয়ের প্রতি লেগে থাকে বা তার চিন্তাভাবনা থাকে এটা প্রসার করার বা সমৃদ্ধ করার, এটা সম্ভব যখন একটা সংস্থা আস্তে আস্তে 30 বছর অনেক বড় হয়ে যায়, তার পরিবার বড় হয়, তার শিষ্য বা কিংবা বলবো যে তিনি শিক্ষকতা যদি করেন তার স্টুডেন্ট অনেক হয়ে গেছে। এবং এ রাজ্যে অনেক জায়গায় তাদের প্রতিভা আমি অনেক সময় দেখি, এই বিশ্ববিদ্যালয় থেকে যারা বেরিয়েছেন তারা যখন সঙ্গীত পরিবেশন করেন তখন দেখি যে রীতা দিদিমণি সত্যি সত্যি ভালোভাবে তাদেরকে তালিম দিচ্ছেন বা সেভাবে রবীন্দ্র ভাবনায় তাদেরকে তৈরি করছেন। তো রবীন্দ্রনাথ সম্বন্ধে সানিধ্যবাবু প্রথম শুরুতে খুব সুন্দরভাবে বলেছেন, যখন আমরা হলে ঢুকলাম সুব্রতবাবু আমি যখন নিচে ছিলাম মঞ্চে উঠিনি, আমাদের তোলা হয়নি, তখন এই দর্শক আসন নিয়ে শ্রোতা বা দর্শকদের উপস্থিতি নিয়ে আমরা একটু কিছুটা আলোচনা করেছিলাম যে আগরতলা শহর এবং রাজ্যে একটা সময় এইসব হলগুলিতে সারা রাত্রি একটি প্রোগ্রাম চলত, দর্শক শ্রোতা প্রচুর থাকত। আস্তে আস্তে কি কারণে কেন এত পরিশ্রম ইত্যাদিতে তারের মতো অনেক সঙ্গীত বিদ্যালয় এখানে আছে, তারপরে কেন উপস্থিত হার এত কম? এত সুন্দর অনুষ্ঠান, বাংলাদেশ থেকে এসছেন প্রখ্যাত শিল্পীরা, পশ্চিমবঙ্গ থেকে এসছেন ভালো শিল্পীরা, তারপরেও এত সংখ্যা কম কেন? তারপর পরবর্তী সময় সানিধ্যবাবুর সঙ্গে সানিধ্য আমার বন্ধু মানুষ আমরা আলোচনা করছি, উনি যেটা বলে পড়ার চেষ্টা করেছেন ওনার বক্তব্যে প্রথমে যে রবীন্দ্র ভাবনা বা রবীন্দ্রনাথ থেকে কি আমরা সরে যাচ্ছি না রবীন্দ্রনাথ আমাদের থেকে সরে যাচ্ছে, এটাই প্রশ্নের বিষয়। কারণ রবীন্দ্রনাথ বিশ্বকবি, এর আগে কিন্তু রবীন্দ্রনাথ বলবো আমাদের প্রাণের কবি, ত্রিপুরার কবি, আমাদের প্রাণ সবচেয়ে বেশি রবীন্দ্রনাথ ভাবনা এবং আমাদের সেন্টিমেন্ট সবচেয়ে বেশি থাকা উচিত। রবীন্দ্রনাথকে বিশ্বকবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন আমাদের এখানে রাজ পরিবার, তিনি যখন বিশ্বকবি হননি আমাদের কবি আমরা বলবো রবীন্দ্রনাথ, 6-7 বার আমাদের এ রাজ্যে এসছেন এবং বিশেষ কয়েকটি গান এই শহরে শুনলেন মেয়রের বক্তব্য। তবে সে জায়গায় দাঁড়িয়ে আজকের যে বিশেষ আয়োজন, এই আয়োজনে সংস্কৃতির যে চর্চা, সংস্কৃতিকে তুলে ধরা যার আহ্বান আরো একবার উঠে আসলো মেয়রের পক্ষ থেকে বিশ্ববিনার 30 বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।